চলে এসেছি সেটা হচ্ছে একদম জামাইদের জন্য বেস্ট জায়গা, জামাই স্পেশাল হিসেবে এই ভিডিওটা আপলোড হবে। আর সেখানে গ্রীষ্মকালে যেমন জামাই, সেরকম জামাইয়ের সেরা স্থান এই ভূতের রাজা দিল বরে, সেরকম আমরা আজকে চলে এসেছি এই ভূতের রাজা দিল বর এই রেস্তোরাঁয়। তো চলে আসুন আমার সাথে, চলুন দেখুন কেমন লাগছে আর এখানে জামাই ষষ্ঠীতে কীরকম স্পেশাল ডিশ আয়োজন করা হয়েছে সেটা জেনে নেবো এই ভেতরে গিয়েই। তার ইন্টেরিয়র, বাইরের আউটডোর, এটা ইন্টেরিয়রটা দেখাবো। তো এই হচ্ছে তার পুরো আউটডোর লুক, দেখতে পাচ্ছ একদম ভূতের রাজা দিল বর। যারা সত্যজিৎ রায়ের একদম ফ্যান তারা তো এই জিনিসটা দেখে তো বুঝতেই পারছো যে ভেতরেরটা কীরকম লেভেলের হতে পারে। তো এখানে যে দাদা আছে, মানে বাইরে তিনি আউটডোরে থাকেন, ঠিক আছে, অ্যাজ এ তোমার কী বলা যাবে ওটা, তারক, তোমার দাদার নাম হচ্ছে তারক, আচ্ছা তোমার নাম সুদীপ্ত, আচ্ছা। আর এই যে তোমাদের যে গেট আপটা, গেটে কী বলে, এটা হচ্ছে দ্বাররক্ষীর, আচ্ছা, দ্বারে দাঁড়িয়ে থাকে, আচ্ছা আচ্ছা, দ্বাররক্ষী, দরবারে যারা দাঁড়িয়ে থাকে, আচ্ছা। তো সেই দাদার একটা জিনিস জেনে নিই, তো এখানে মোটামুটি এটা কবে, এটা দু তারিখে ওপেনিং হয়েছে, মে মাসের দু তারিখে, আপনার কুড়ি দিন হয়ে গেল, কুড়ি দিনে একদম, মানে প্রচন্ড পরিমাণে এখানে ভিড়, প্রচন্ড পরিমাণে ক্রেজ চলছে। বাংলা চলচ্চিত্রের জগতে এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্র পরিচালকের মধ্যে অন্যতম হলেন এই সত্যজিৎ রায়। 1921 সালে এই মানুষটির জন্ম হয় কলকাতা শহরে। তার নাম অনুসারে এই বাংলা চলচ্চিত্র যেন প্রাণ পেয়েছে। তিনি তার কর্মজীবন শুরু করেন একজন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজ হিসাবে। গোপীবাঘা এমন একটি কাল্পনিক চরিত্র যা বাচ্চাদের এবং বড়দের মনে আঁচড় কেটে গেছে। সত্যজিৎ রায় তিনি এই চরিত্রের নির্মাতা। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রের তালিকার মধ্যে কিছু শ্রেষ্ঠ চলচ্চিত্র হল পথের পাঁচালী, 1955 সালে যা তৈরি হয়েছিল, অপরাজিত 1956 সালে, পরশ পাথর 1958 সালে, অপুর সংসার 1959 সালে, আরও এই রকম অনেক ছবি তিনি দিয়ে গেছেন বাঙালিকে। অ্যাটমসফিয়ারটা এখানে কীরকম লাগছে? ভালো, আমরা প্রথমেই ফোন করে বুক করে নিয়েছিলাম, ওনারা বলছিল এখানে আসতে 12টার সময়, তো 12টার সময় আমরা 10-15 মিনিট ওয়েট করার পরে আমরা পেয়ে গেছি। আচ্ছা, বুক কীভাবে করেছেন, কি অনলাইনে না ফোন? ঠিক আছে। আর কী কী অর্ডার করছেন, এটা মানে এটার প্রাইস কীরকম মনে হয় আপনার, এই থালি অনুযায়ী প্রাইস কীরকম মনে হয়? হ্যাঁ সেটাই। আচ্ছা, তোমারটা আরেকবার আমি রিপিট করবো, ঠিক আছে, তোমার নাম কি? অদিতি রুজ। আচ্ছা, কোন ক্লাসে পড়া হয় এমনি? সিক্সে। আচ্ছা, গুরু টেক বাহাদুরে। আচ্ছা, তো এখানের মধ্যে সব থেকে ভালো লাগলো কোনটা? ডাল আর মাটন। আর কোনটা ভালো লাগছে না? ও আচ্ছা, টেস্ট করো, ঠিক আছে, ভালো এনজয় করো। আর এখানকার অ্যাম্বিয়েন্স কীরকম লাগছে? আচ্ছা, তুমি কি দেখো সত্যজিৎ রায়ের কোনো বই দেখেছো?
মানে সত্যজিৎ রায়ের কোনো বই দেখেছো, এই গুপি বাঘার কোনো সিরিজ দেখেছো? এখনো দেখোনি? হে মা, এটা কি করে হয়? শোনোনি? আচ্ছা, তাহলে আজকে কি কিন্তু অবশ্যই দেখতে হবে, খেয়েছো যখন ওটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? একদম একদম। হ্যাঁ, এটা ব্লগার বাবাই, ব্লগার বাবাই, হ্যাঁ, দুর্গাপুরে। সেইরকমই আজকে একটু কথা বলে নিয়ে আজকে যিনি ক্যাপ্টেন এখানে বলা যেতে পারে, মানে ওনার যে পদটা সেটা হচ্ছে ক্যাপ্টেন। তো তোমার নাম কি? আমার নাম সৌমেন। আচ্ছা আচ্ছা, তোমার তো মনে হয় একটা ফেসবুক কিছু পেজ আছে, তাই তো? কী পেজ? এর নাম কি? হুলো বেড়াল। হুলো বেড়াল। আচ্ছা, তো এই পেজটা মানে কিসের ভিত্তি করে পেজটা? আমার যা খুশি হয়, যেটা ভালো লাগে সেটা করি, কখনো গান গাই। আর এখানে আর একটা জিনিস হয় সেটা দেখাচ্ছি। আচ্ছা, এই যে জিনিসটা হলো, এটা জেনে নেবো হচ্ছে আমি ওই দাদার কাছ থেকে জেনে নেবো, কারণ এটা একটা মানে এখানকার যে অ্যাটমসফিয়ার একটা অন্যরকম, মানে খাবার থালি দেওয়ার আগে একটা জিনিস হয়, তো সেই জিনিসটাকে একবার জিজ্ঞেস করে নেবো হচ্ছে ওই দাদার কাছ থেকে, সৌমেনদার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো। সৌমেনদা, আমাদের এখানে ধরুন একটা ক্যাপ্টেনশিপকে যেটা বলে যে একটা জাহাজ চালাতে গেলে যেরকম একটা ক্যাপ্টেন দরকার হয়, সেরকমই ওই ক্যাপ্টেনশিপে স্থান গ্রহণ করেছে। জুনিয়ার আছে, সিনিয়র আরেকজন আছে, আজকে অসুস্থ আছে। আচ্ছা, সিনিয়র একজন আছে। তো আচ্ছা, এই যে জিনিসটা হলো, এটা কিসের উপরে ভিত্তি করে, মানে এই যে শঙ্খ বাজানো? 365 দিনের জন্য যে কোনো গেস্ট যদি এসে কখনো বলে যে আমার আজকে কোনো অনুষ্ঠান আছে, আমার কোনো অকেশন আছে, বার্থডে হোক, মুখে ভাত হোক, অ্যানিভার্সারি হোক, যে কোনো কিছু, 365 দিনের জন্য আমাদের তরফ থেকে গেস্টের জন্য ট্রেডিশনাল কমপ্লিমেন্টারি থাকে, যেটাই গেস্টকে মালা পরিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে বরণ করে ডাল বাজিয়ে মাথায় দিয়ে আশীর্বাদ করিয়ে আইস দিয়ে আমরা মিষ্টিমুখ করিয়ে দিই কমপ্লিমেন্টারি, এবং এটা আমরা করতে বাধ্য 365 দিন। এর জন্য গেস্টকে এক্সট্রা করে কিছু বলতে হবে না, আগে থেকে আপনি আসুন, বলুন আমাদেরকে, আমরা আপনার রিচুয়াল করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের এখানে আর একটা জিনিস শুনছিলাম যে রিসেন্টলি, আচ্ছা উনি একটু আজকে একটু ব্যস্ত আছে, কারণ সানডের বাজার পুরো করি, ঠিক আছে? সানডের বাজারে একদম মানে এখানে কি বলবো, বলার কিছু নেই, ভিড়টা প্রচণ্ডভাবে আস্তে আস্তে বাড়ছে। আমি যখন এসেছিলাম তখন একদম পুরো ফাঁকা, আর এখানে কিন্তু টাইমিং আছে একটা, টাইমিংটা হচ্ছে রাত মানে সকালবেলা হচ্ছে 12টা থেকে শুরু হয়, ঠিক আছে? তো সেই রকমই এই রিচুয়ালটা শুনে নিলে, রিচুয়ালটা এখানকার একটা জিনিস আছে, এখানে গুপি বাঘার পুরো সিরিজটা এইভাবে তুলে ধরেছে। এখানে এই যে অ্যাটমসফিয়ার, এই যে গান, সত্যজিৎ রায়ের যে স্পেশাল গান, সেটা কিন্তু কন্টিনিউ এখানে বেজে চলে। তো সেই রকমই আজকে চলে এসেছি যে দাদার কাছে, সেই দাদা আজকে কিছু কথা বলবে তোমাদেরকে। সেখানে হচ্ছে দেখো, জামাই ষষ্ঠী সামনে চলে আসছে, 25 তারিখে জামাই ষষ্ঠী। এবারে সব শাশুড়িদের একটা টেনশন থাকে যে কী খাওয়াবো জামাইদেরকে, তো কোনো নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়া চলে এসো হচ্ছে গুপি বাঘাতে, ভূতের রাজা দিল বর এই জায়গাতে চলে এসে জেনে নি আজকের জামাই ষষ্ঠীর কী থালি হতে পারে, স্পেশাল কোনো থালি কি করেছে না যা থালি চলছে সেটাই আছে। জামাই ষষ্ঠীর স্পেশাল আমাদের দুটো থালি থাকবে, আচ্ছা, একটা 1449, একটা 1899। 1899টার নাম আছে মেয়ে জামাই থালি, আচ্ছা, আর 1449 টাকা আছে জামাই রাজা থালি, আচ্ছা। তা মেয়ে জামাই থালির মেনুটা আমি বলে দিচ্ছি, শরবত থাকবে, পিস কচুরি 2 পিস থাকবে, ভাজা মশলা আলুর দম থাকবে, ঘি থাকবে, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুখ ডাল, এঁচড়ের ডালনা, ভেটকি পাতুরি 1 পিস, গন্ধরা চিংড়ি 1 পিস, রাজবাড়ির কষা মাংস 2 পিস, পদ্মাপাড়ে ইলিশ ভাপা 1 পিস, চাটনি পাঁপড় রসগোল্লা দই আর ফলের বাটি থাকছে। আর কি চাই মানে, এটা থাকছে মেয়ে জামাই থালি, আর আরেকটা আছে যেটা এটা 1899, আর আরেকটা আছে জামাই রাজা থালি, ওটা আছে আপনার 1449, ওটাতে থাকছে শরবত, পিস কচুরি 2 পিস, ভাজা মশলা আলুর দম, ঘি, বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুখ ডাল, এঁচড়ের ডালনা, ভেটকি পাতুরি, ভন্ধরার চিংড়ি,
রাজবাড়ির কষা মাংস দু পিস, পদ্মাপাড়ে ইলিশ ভাপা এক পিস, চাটনি পাঁপড় রসগোল্লা দই আর ফলের ভাজি। চিন্তা করুন, মানে একটা মানে শাশুড়িতে যে সবাইকে ফুল ট্রিটমেন্ট, ফুল যদি ট্রিট করাতে হয় তাহলে এখানেই আসতে। বেস্ট অপশন আমার মনে হয়, কারণ শাশুড়িদের অনেকটাই গ্যাস বাঁচিয়ে দিল, ঠিক আছে, রান্না করার খাটনিটা কমিয়ে দিল। তো সেই হচ্ছে আমাদের ভূতের রাজা দিল বরে। তো সেখানে ভূতের রাজা দিল বরে আরও কিছু যারা এসছেন খেতে তাদের কাছ থেকে একটা রিভিউ নিয়ে নিই কীরকম এখানকার খাবার দাবার। আজকে ওনারা অর্ডার দিয়েছেন হচ্ছে এইসব থালি, তো জিজ্ঞেস করে নি ওনার মুখ থেকে। আচ্ছা, আজকে কী স্পেশাল ডে আছে? মানে আজকে দেখলাম একটু আগে শাক বাজিল, তো ওটা কী কারণে? আমার মায়ের বার্থডে। ও আচ্ছা, আইনের বার্থডে। তো মানে এটা প্ল্যান কি আগে থেকে করা ছিল না হঠাৎ প্ল্যানিং হয়েছে আপনাদের এখানে আসার? হঠাৎ প্ল্যানিং। আচ্ছা, কীরকম লাগছে এখানকার খাওয়া দাওয়া? ভালোই। আর যে থালাটা দিয়েছে এটা কি কোনো থালি না সিঙ্গেল থালি? কী থালি এটা? আচ্ছা, ঠিক আছে। আর আপনার কি সব পরিবারই? ঠিক আছে। কোনটা বেশি ভালো লাগছে, মানে এতগুলো থালির মধ্যে আপনার কোন টেস্টটা বেশি ভালো লাগছে? সবগুলি ভালো, কোনোটা খারাপ নেই। মানে একটু 19-20 মাটনটা হয়তো বেশি ভালো লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে শুনে নিলাম ওনার মুখ থেকেই যে এখানকার থালি নিয়ে কোনো কথাই হবে না। আর যেটা মেন বক্তব্য, তোমরা যদি এখানে আসো সবথেকে ভালো হচ্ছে এখানে এলে তোমরা বুকিং করে আসতে পারো। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানকার যে লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই যদি আসো এখানে বুকিং করে আসবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর পিক আপ সিজন এখন যেহেতু এটা ভূতের রাজা দিল বর, এইটা একদম প্রথমেই মানে দুর্গাপুরেই প্রথম এতগুলো রেস্তোরাঁর মধ্যে, তো এখানে ভিড়টাও সেরকমভাবেই হচ্ছে। তো তোমরা এলে অবশ্যই। কেমন লাগলো তোমাদের এই ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর ইনস্টাগ্রাম চ্যানেলে এবং ফেসবুক চ্যানেলে আমাকে লাইক করো, ফলো করো। এই রকম নোটিফিকেশন যাতে আমি আরও নিয়ে আসতে পারি তার জন্য তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে রাখো, যাতে আমার ফার্স্ট ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছায়। আজকের মতন এখানেই, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।